হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ভালো আছি সুস্থ আছি বলেই আজকে তোমাদের সঙ্গে একটা খুব ভালো একটা ভিডিও শেয়ার করতে চলেছি। সেটা হলো আমার ছোট্ট নন মডিউলার কিচেন ট্যুর। এটা অনেকদিন ধরে ভাবছিলাম যে করবো ভাবছিলাম বটে, কিন্তু করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে সেটা করতেই চলেছি। আমার কিচেনটা খুব ছোট, খুবই ছোট আর নন মডিউলার, তবে আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারো আমার কিচেন, আমার স্বর্গ বলতে পারো। আমার খুব খুব ভালো লাগে আমার ছোট কিচেন, মানে আমার ছোট কিচেনটা আমার সত্যি খুব ভালো লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমার কিচেন ট্যুরটা তোমাদের করে দেখাই আজকে। সো স্টার্ট। তো দেখো, আমার কিচেনে ঢুকতে প্রথম ভিউটা এমনি হয়। তো কিচেনে ঢুকে প্রথমে বাঁদিকে দেখব আমার ছোট্ট একটা থালা বাসন রাখার র্যাক বলতে পারো এটা। যেহেতু আমি ওয়ালে কোনো র্যাক আমি রাখিনি, তার জন্য এই প্লাস্টিকের র্যাকটা আমি রেখেছি। এখানে আমার যত থালা বাসন, সব হয় না, মোটামুটি যতটুকু রাখার ডেইলি ইউজের থালা বাসনগুলো এখানটা আমি রাখি। তো দেখো, প্রথম ওপর যে সেলফটা আছে, ওপরের সেলফটায় আমি আমার ছোটো ছোটো বাটিগুলো, প্লেটগুলো, বাস এইগুলো, এই গ্লাস থাকে হয়তো এখন সেগুলো নেই, এইগুলোই আমি এখানটায় রাখি ওপর সেলফটা। আর নিচের সেলফে দেখো একটু, তার থেকে একটু বড় গাবলি বাটি এটা এখানটায় রাখি। আর তার নিচের সেলফটায় আমি রাখি আর একটু বড় গাবলি, কড়াই বলো বা হটপট বলতে পারো। দেখো নিচে আছে কড়াই, হটপট, ব্যাস। এটা হচ্ছে আমার ঢুকে বাঁদিকে কিচেনের ভিউ, দেখতে পাচ্ছ? হ্যাঁ। আর ঠিক এর ওপরটা দেখো, যেটা দেখবে সেটা হচ্ছে ওপরটা একটা বাঙ্ক করা আছে। এই বাঙ্কটা হচ্ছে, বাঙ্কের নিচে আছে একটা বাথরুম আর বাথরুমের উপরে বাঙ্ক করা। এটা বেসিক্যালি করা আমার কিচেনের জন্য, কিচেনের যত আইটেমগুলো আছে, মানে যেগুলো রেগুলার আমি ইউজ করি না, যেমন ওই বড় হাঁড়ি দেখতে পাচ্ছ তোমরা, গাবলি বা কফি কাপ, মানে মোটামুটি অনেক বাসন আছে ওপরে, হয়তো দেখতে পাচ্ছ না তোমরা, অনেক থালা বাসন আছে যেগুলো ওপরে আমি রেখে দিই, যেগুলো প্রতিদিন লাগে না। ব্যাস এটা ওপর বাঙ্ক গেল। আর ঠিক এই আমার থালা বাসন রাখার যে র্যাকটা, ঠিক তার পাশ থেকে দেখো আমি আমার কিচেন সেলফ, পাশ থেকে কিচেন সেলফটা শুরু হয়ে যায়। তো দেখো প্রথমেই আমি আমার কিচেন সেলফের বাঁদিক থেকে আমি শুরু করছি। তো দেখো বাঁদিকে রয়েছে আমার সিঙ্ক, আর সিঙ্কের পাশেই নর্মালি যেটা থাকে ডিশ ওয়াশার, এটা হচ্ছে আমার, এটা আমার ডিশ ওয়াশার। আর এটা হচ্ছে আমার একটা লিকুইড ফর্ম বলতে পারো, এটা আমি নিজে হাতে তৈরি করেছি, এটা আমি অন্য সময় বলবো। এটা দিয়ে আমি আমার ওয়াল বলতে পারো, এই কিচেনের ওয়াল, কাঁচের যে জানালাটা আছে এটা আমি ক্লিন করি। তো দেখো ভিউটা, আর ঠিক সিঙ্কের ওপরে রয়েছে আমার ওয়াটার পিউরিফায়ার, এটা প্যানাসোনিকের। আর সিঙ্কের পাশে রয়েছে আমার গ্যাস ওভেন, এটা স্টিলের টু বার্নার গ্যাস ওভেন। আর ওভেনের পেছনে রয়েছে একটা জানালা, এই জানালাটা খুব বড় নয়, ছোটও নয়, তবে আমার যেহেতু কিচেনটা যথেষ্ট ছোট তো সেই হিসেবে ঠিক আছে, আর যথেষ্ট আলোও আসে। আর গ্যাস ওভেনের পাশে দেখো ওয়ালে হ্যাং করা আছে একটা একটা প্লাস্টিকের স্ট্রেনার। আর ঠিক তার পাশে রয়েছে একটা বাস্কেট, বাস্কেটের মধ্যে রাখা আছে স্ট্যান্ড, স্পুন স্ট্যান্ড। তো দুটো স্পুন স্ট্যান্ড আছে, একটার মধ্যে স্পুন, ফর্ক, নাইফ এইগুলো থাকে, আর একটা যেটা আছে পাশে সেটা হচ্ছে এই ছোটো স্ট্রেনার স্টিলের, তারপর বড় একটা স্ট্রেনার রয়েছে ওইদিকে স্টিলের, হাতা খুন্তি যা যা নর্মালি প্রতিদিন ইউজ হয় ব্যাস সেগুলো এখানটায় রাখি। আর এটা একটা বাস্কেটের মধ্যে করে আমি রেখেছি দেখো। আর বাস্কেটের মধ্যে রাখার একটা কারণ, সেটা হচ্ছে এটা দেখো তুমি টেনে বের করে নিয়ে আসতে পারো, আর বের করে নিয়ে এসে তুমি পেছনটা তুমি ক্লিনও করতে পারবে।
আর যদি আলাদা আলাদা করে রাখা হয় তাহলে প্রতিদিন ক্লিন করতে সমস্যাই হয়ে যায়। তো যাই হোক, তারপরেই দেখো রয়েছে একটা র‍্যাক, আর র‍্যাকের এটা ছোট্ট একটা র‍্যাক বলতে পারো প্লাস্টিকের। এটা হচ্ছে অয়েলের যে কন্টেনার হয় দুটো, একটা মাস্টার্ড অয়েলের আর একটা রিফাইন্ড অয়েলের। তো রিফাইন্ড অয়েলের যে কন্টেনারটা সেটা আপাতত এখানটা নেই, ওটা ধোয়ার জন্য মিসিং কি পাশে রেখেছি। যাই হোক, ঠিক এটা নিচে যেটা থাকে সেটা হচ্ছে, এটা হচ্ছে তিনটে কাঁচের গ্লাস, এটা সবসময় ইউজ হয় মোটামুটি। তো যে কারণে এখানটা রেখে দিয়েছি, আর এটা আমার কিচেন টাওয়ালই বলতে পারো, ছোট্ট একটা হাত পাত মুছে এটা দিয়ে। আর দেখো তার পাশেই রয়েছে এটা একটা, এটাও একটা র‍্যাক, এটা স্টিলের একটা র‍্যাক। এটা হচ্ছে আমার প্রতিদিন যে থালা বাসনগুলো ইউজ করি, প্রতিদিন যেগুলো লাগে আর কি নর্মালি, সেগুলো এখানটায় রাখা আছে। এখানে এক্সট্রা কিছুই রাখিনি, কারণ বলেছি আমার কিচেনটা যথেষ্ট পরিমাণে ছোটো, সেহেতু যে যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি রেখেছি। তো ব্যাস আমার সেলফের, যেহেতু আমার সেলফটা অনেকটাই ছোটো, সেহেতু অনেক কী বলবো অ্যারেঞ্জ করে অনেক গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। তো এটার ভিউটা দেখে নাও এমনি। এর ঠিক ওপরেই রয়েছে এই যে আমার স্টিলের যে র‍্যাকটা, এই র‍্যাকটার ঠিক ওপর দিকেই রয়েছে একটা হ্যাঙ্গার বলতে পারো, হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি কাপ, যেগুলো ডেইলি আমার ইউজ হয় কাপ, সেই কাপগুলো এখানটায় আমি রাখি। এটা স্ট্যান্ডেও এখানে রাখা ছিল, এখানে একটা স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডে রাখা ছিল, কিন্তু আমার ছেলেরা টানটানি করার জন্য অনেক কাপ আমার ওয়েস্ট হয়েছে, যে কারণে আমি এখন এখানটায় আমি রাখি। আর ঠিক তার ওপরে রয়েছে দেখো আমার ডেইলি যে মশলার আমার ইউজ করি রান্নাতে, এগুলো প্রতিদিনই নর্মালি আমার লাগে, তো সেগুলোই আমি এখানটায় আমি রাখি। এটা একটা মার্বেলের সেলফ বলতে পারো, যখন আমরা ঘর করি তখন এই সেলফটা বানিয়ে নিয়েছিলাম, মানে চারটে সেলফ করেছিলাম। তো যাই হোক, এখানটায় দেখো মশলা সমস্ত কিছু ডেইলির ইউজের মশলাগুলো এখানটায় আমি রাখি, আর ওপরটাও সেম, ওখানটাও ডেইলি ইউজের সমস্ত মশলা, এখানে যা যা আছে সবই ডেইলি ইউজের জন্যই আছে। ওখানে সুজি রয়েছে, পাপড় রয়েছে, মানে এইরকম দেখতে পাচ্ছ তোমরা নর্মাল জিনিসগুলো রয়েছে এখানে। আর ঠিক তার পাশে রয়েছে দেখো এখানটাও ডেইলি ইউজের জিনিসগুলোই রয়েছে, এটা ডাল, ওদিকে সুজি সিমাই, এই লবণটা, এটা যেমন এক্সট্রা যেটা প্যাকেট কাটলে অনেকটা থাকে, তো এক্সট্রা লবণটা এর মধ্যে রাখা আছে। ডাল ডাল ছোটো কৌটোতেও আছে, এটাও রেখেছি। ব্যাস এমনি আমার কিচেন। আর ওপরটা দেখো, ওপরটা দেখতে পাচ্ছ ওই পাশে রয়েছে আমার তেজপাতার একটা কৌটো, ভিনিগার রয়েছে, এটা রয়েছে যতসম পাস্তা, হ্যাঁ এটা পাস্তা রয়েছে। আর ওপরে যে বাস্কেটে দেখতে পাচ্ছ, ওই বাস্কেটটা হচ্ছে নর্মালি যে প্যাকেটগুলো নিয়ে আসি দোকান থেকে, সবসময় হয়তো কৌটোতে রাখতে পারি না বা জায়গা থাকে না, তো ওটা একটা গার্ডার দিয়ে পেঁচে ওখানটা রেখে দিই। তো দেখো আমার ওয়ালে যে র‍্যাক আছে চারটে, সেই চারটের ভিউ এমনি। আর আমার গ্যাস ওভেনের উপরেই রয়েছে আমার চিমনি, এটা ডিউলফের চিমনি। তো যথেষ্ট অয়েল কন্টেনারে জমে আছে, প্লিজ তোমরা একটু ইগনোর করো, কারণ এটা সম্ভব হয় না প্রতিদিন ক্লিন করার, এটা 10 থেকে 15 দিন বাদে বাদে ক্লিন করি। এবার দেখবো সেলফের নিচে, মানে যেখানটা আমার র‍্যাক রয়েছে, স্টিলের র‍্যাক রয়েছে মানে থালা রাখার জন্য, ঠিক তার নিচে দেখবো আমরা। দেখো এগুলো নর্মালি আমার এই যে র‍্যাকটা তোমরা দেখতে পাচ্ছ, একবার ভিউটা দেখে নাও তাহলে বুঝতে পারবে এমনি আমার ভিউ। তো যেটা রয়েছে প্রথমে, এটা হচ্ছে আমার এখানে পেঁয়াজ রাখি, আর এটা যেহেতু আমার কিচেনটা আমার ছোটো, সেহেতু এদিকে জিনিস ওদিক আর ওদিকে জিনিস এদিক হয়েই যায়, তো সয়াবিনের প্যাকেটগুলো আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই প্লাস্টিকের বড় কৌটোগুলো, এগুলোতে আমি মুড়ি, কোনোটা মুড়ি আছে আমার, দেখো আটা আছে,
এটা সয়াবিন রয়েছে, তারপরে নিচে এটা রয়েছে ময়দা রয়েছে, আরও সুজি এক্সট্রা যেগুলো ঢালি না কোনো বাস্কেটে বা কোনো কৌটোতে, তো সেটা সেগুলো হচ্ছে এটার মধ্যে রেখে দিই। আর পেছনের দিকটা রয়েছে এই একটা বড় চালের কি বলবো জার বলতে পারো, এটা প্লাস্টিকের জার বলতে পারো, তো এটা চাল রাখি। আর ঠিক তার পাশে রয়েছে আমার একটা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। আর সিঙ্ক এরিয়ার পাশে রয়েছে আমার একটা মার্বেলের র‍্যাক বলতে পারো। তো এই সেলফে র‍্যাক বা সেলফে যাই হোক না, কিন্তু এই সেলফে বেসিক্যালি এখানে বিস্কিটে কৌটো ফোটো এগুলো রাখি। পেছনে দেখো যেগুলো রয়েছে এগুলো সবসময় ইউজ হয় না বলে একটু পেছন দিকে সরিয়ে রেখেছি। তারপর রয়েছে আমার কাচের কিছু বোল রয়েছে, এগুলো আমার নর্মালি একদিন দুদিন বাদে বাদে ইউজ হয়, যে কোনো এটা আমি বাঁকির উপরে রাখিনি। আর এটা রয়েছে আমার তেলের কন্টেনার, এটা হচ্ছে মাস্টার্ড অয়েল রাখি, আর এটা হচ্ছে রিফাইন্ড অয়েল রাখি, আর এটা ঘি, আর এটা হচ্ছে কিছু ডিপ ফ্রাই করলাম যে অয়েলটা এক্সট্রা থেকে যায়, তো সেটা আমি এই কন্টেনারে আমি রাখি। এটা এ দুটো আমার ছেলের স্কুলের টিফিন বক্স। আর পেছনে দেখো একটা স্পুন স্ট্যান্ড রয়েছে, আর স্পুন স্ট্যান্ডটা কিন্তু এটা এক্সট্রা যে স্পুনগুলো থেকে যায় তো সেগুলো এখানে আমি স্টোর করেছি। আর ঠিক তার সামনের দিকে রয়েছে আমার মিক্সি মেশিন, আর এর ওপরে রয়েছে এটা হচ্ছে টিস্যু পেপার, এগুলোর মধ্যে সব টিস্যু পেপার, এগুলো আমার নর্মালি প্রতিদিনই আমার ইউজ হয়। আর এই ঠিক সেলফের নিচের দিকে রয়েছে দেখো আর একটা এরিয়া, যে এরিয়াটায় নর্মালি আমার দু একটা কৌটো, হ্যাঁ কৌটো, এটা ছেলে কমপ্লেন রয়েছে। ভেতর দিকে দেখো রঙের কিছু ডিব্বা রয়েছে, ব্যাস এমনি। আর এইটা আমি একটা বাস্কেট রেখেছি, বড়, যথেষ্ট বড় বাস্কেটটা। এটা আমি স্টোর করেছি অনেক কিছু, যেমন এগুলো প্রতিদিন ইউজ না হলেও একদিন দুদিন বাদে বাদে ইউজ হয়, তো এটা ব্যাংকের উপরে রাখলে সমস্যাই হতো কারণ ওপরে নামানো উঠানো, তো যে কারণে এটার মধ্যে আমি সব স্টোর করেছি। আর এটা দেখো খুব ভালো একটা কি বলবো স্টোরেজ বলতে পারো, এটা আমি টেনে আমার যেগুলো দরকার হবে সেগুলো আমি টেনে আমি নিয়ে আসতে পারি, আবার ভেতরেও আমি রেখে দিতে পারি। আর ঠিক তার পাশে রয়েছে আমার সিঙ্ক এরিয়া, তো সিঙ্ক এরিয়াটা দেখো, তো সিঙ্কেরিয়ার নিচে আমি আমার একটা বালতি রেখে দিয়েছি, আর একটা প্লাস্টিকের ডিব্বা বলতে পারো। এই বালতিটা আমি সবসময় আমি কিচেন ইউজ করি, এটা কিচেন ক্লিন করতে গেলে বা আমার গ্যাস ওভেন ক্লিন করতে গেলে তো এটা আমার সবসময় লাগে, এই বালতিটা আমি সবসময় আমি ইউজ করি। আর এই ডিব্বাটা দেখতে পাচ্ছ, এই ডিব্বাটা আমি থালা বাসন মেজে আমি এই ডিব্বাটা স্টোর করে রাখি, শুকিয়ে গেলে পরে আমি র‍্যাকে আমি অ্যারেঞ্জ করি। তো আমার কিচেন সিঙ্কের ভিউটা এমনি দেখে নাও। তো এটাই ছিল আজকে আমার স্মল কিচেন ট্যুর, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করো। তো আজকের মতো ব্লগটা আমি এখানটা এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর ততক্ষণ যেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসি, টাটা।